বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে ওয়ালটনের সহযোগিতায় টাঙ্গাইল স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার 17 ডিসেম্বর বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডির প্রকাশক ও ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, প্রেস ক্লাব সভাপতি জাফর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ওয়ালটনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনি সোম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মতিনুজ্জামান সুখন প্রমুখ। খেলা শুরুর আগে ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 6টি দল লীগ ভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বলে জানা যায়। দলগুলো হলো ইস্ট বেঙ্গল টাঙ্গাইল, লিজেন্ডস অব টাঙ্গাইল, ভিপি জোয়াহের ভাইকিংস টাঙ্গাইল, টাঙ্গাইল স্টার্স, টাঙ্গাইল সুপার ব্লাস্টার্স ও হ্যাবিট গ্ল্যাডিয়েটর্স টাঙ্গাইল। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী 2টি দল ফাইনালে খেলবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হচ্ছে লিজেন্ডস অব টাঙ্গাইল বনাম ভিপি জোয়াহের ভাইকিংস টাঙ্গাইল। উদ্বোধনী খেলার পরদিন থেকে প্রতিদিন 2টি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ সকাল 9টায় এবং দিনের দ্বিতীয় ম্যাচ দুপুর 1টায়। টাঙ্গাইল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্ট পরিচালনায় আছেন টাঙ্গাইল জেলার ক্রিকেট কোচ ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমির কোচ মোহাম্মদ আরাফাত রহমান ও টুর্নামেন্টের সদস্য সচিব সুমন সরকার। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।